ড্রিম ফৌজি একাডেমিকে আপনি কন্ট্যাক্ট করবেন, এগুলো কোনো ফেক চ্যানেল নাই বা ফেক ইনফ্রাস্ট্রাকচার নাই, এটা রিয়ালিটিতে আছে যে আজকে আপনাদেরকে ভিডিওতে মাধ্যমে আপনাকে আমরা বোঝাচ্ছি, চেষ্টা করছি। আমরা একটা সার্ভিসম্যান, আমরা এখানে এসে দেখলাম, এখানে ইনফ্রাস্ট্রাকচার দেখলাম খুবই ভালো আছে। আর যদি আপনার এই সম্পর্কে আরও নলেজ আর জ্ঞান লাগবে তো আপনি এই ইউটিউব চ্যানেলদের থ্রু আপনি লিঙ্ক আর যে মানে কন্ট্যাক্ট আছে আপনি পেয়ে যাবেন, আর অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর আপনাকে সবারকে আমি উইশ ইউ আ সাকসেসফুল ক্যারিয়ার অ্যাহেড, অ্যান্ড এই টিমটাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনি বাঙালি এত ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন। জয় হিন্দ ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ড্রিম ফৌজি একাডেমিতে। আমাদের পাশে যারা আছেন সত্যি মানে আজকে আমরা মানে কি বলবো নিজেরা বুঝতে পারছি না আর কি, ঠিক আছে, একটা নার্ভাসনেস কাজ করছে ফার্স্ট টাইম। কারণ আমরা এই স্যারকে দুজন যারা বসে আছেন এদেরকে সবসময় ভিডিওতে দেখছি আমরা, আর ট্রেনিং গুরুজি মানে যারা পুলিশ কনস্টেবল বা পুলিশ এসআই যারা নিয়মিত আর কি ওই চাকরি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছে তারা স্যারকে আর কি প্রত্যেকে জানে। স্যার কীভাবে ছাত্রদেরকে মোটিভেট করেন কি আজকে কখন মাঠ হবে, পরীক্ষা কখন হবে, নিয়মিত সমস্ত কিছু স্যার ট্রেনিং আর কি মানে পুলিশ কনস্টেবল বা এসআই সমস্ত কিছু ট্রেনিং আপনাদের আন্ডারে হয়, তাই তো স্যার? স্যার এসছেন সালুয়া থেকে, তো আজকে স্যার এসেছেন আর এতদিন আমরা ছাত্রকে মোটিভেট করতাম, আর এই প্রথমবার আমরা নিজে মোটিভেট হয়ে গেছি কি না আমরা সঠিক কাজ করছি, মনের মধ্যে বিশ্বাস হয়েছে। পিছনে লাগার মতন অনেক মানুষ পাওয়া যায় কিন্তু সামনে এসে যদি কেউ ভালোবাসা দেয় সেটা প্রথমবার আজকে নিজেদের একটা অনুভূতি হয়েছে মানে ভিতর থেকে আর কি, যে না আমরা সঠিক ভালো কাজ করছি, আমাদের যে কাজটা এই কাজটা সামনে দিকে যদি এগিয়ে যায় মানে আমরা প্রাউড ফিল করবো স্যারদের মতন মানুষ যারা আসছেন। তো আমি আর কিছু বলছি না, প্রথমে স্যার বলবে, স্যার আপনি কিছু বলুন দু একটা। আচ্ছা, তো সবাইকে জয় হিন্দ। আর আমি মানে বিশেষ বেশি কিছু বলবো না, কেননা কি আমাদের অনেকক্ষণ কথা হয়েছে। আর তারপরে বিশেষ কথা হচ্ছে কি তোমাদেরকে আমি বলে দিই, মানে আমি এখানে ডিউটির জন্য এসেছিলাম, ঈদে যে ঈদের ডিউটি ছিল, তা আজকে আমি সকালে মানে ভাবছিলাম কোথায় ঘুরতে যাব, আজকে ডিউটি নেই, তো তখন আমি হঠাৎ করে গুগল সার্চ করার পরে আমি দেখি আমাদের পাশেই আমাকে যেখানে রাখা হয়েছে ব্যারেক দেওয়া হয়েছে ওখানে পাশেই ড্রিম ফৌজি একাডেমি আছে বলে। তখন আমি তো মানে অনেক দিন ধরে আমি ভিডিওটা দেখি ড্রিম ফৌজি, আমি সবার ভিডিও দেখি আমি, মানে আমাদের ওয়েস্টবেঙ্গলে যত ওয়েস্টবেঙ্গল পুলিশ রিলেটেড আর যত মানে ডিফেন্স রিলেটেড যত ভিডিওগুলো হয় ওটাও আমি দেখি, মানে কে চালাচ্ছে, কীরকম চালাচ্ছে, কীরকম চলছে। তো আমি যখন এটা দেখি কি ড্রিম ফৌজি একাডেমি মানে ওখানে একটা বিল্ডিং আছে, তখন আমি যাই ইউটিউবে গিয়ে খুঁজি ওনার ভিডিওগুলো, তখন দেখি হ্যাঁ মানে এই বাড়িটা দেখানো হয় তখন অফিস বাড়ি, তখন আমি বুঝি না চলো যখন এত কাছে আছি তখন যেতেই হবে, গিয়ে দেখতে হবে কি কী বাস্তবিকতা কী আছে। কারণ অনেক জায়গায় দেখবে তুমি ভিডিও দেখতে ভালো লাগবে, একদম ভিডিও এডিটিং ভালো আছে, একদম সব কিছু তোমাকে দেখতে অনেক কিছু লাগে, সিনেমাতে কীরকম হয় তো ওরকম মানে 100 বার 200 বার টেক নিয়ে মানে একটা সুন্দর করে দেখাবে, কিন্তু যখন আমি যেখানে নিজে যাব তখন বুঝবো রিয়ালিটিটা কী, ঠিক আছে। তো এই রিয়ালিটি দেখার জন্যই আমি আজকে এখানে এসেছি। তো আগে আমি ফোনে কথা হয় গৌরবের সাথে, তো গৌরবের সাথে কথা হয় বলে আমি নিজের মানে কোনো পরিচয় দিইনি, তো আমি বললাম কি আমি এখানে ডিউটি জম্বকে এসেছিলাম, তো আমি একটু দেখা করতে চাই মানে তোমাদের ভিডিও আমি দেখি। তারপরে আমি এখানে আসার পরে আমি মানে কী করেছি মানে তখনও পরিচয়টা দিইনি, তারপরে ওনারা দেখে আমাকে মানে চিনতে পারলে কি হ্যাঁ আমি মানে ট্রেনিং গুরুজি এসছে বলে, তারপরে আমরা কিছুক্ষণ কথা বলে কথাবার্তা হলো আর এখানে মানে এসছি এখন। তো আমি একটা কথা বলি কি এনারা যেই মানে ইনিশিয়েটিভ নিয়েছে আর যেইভাবে এনারা ক্লাস চালাচ্ছে, তো আমি এর জন্য মানে সত্যিকারেই বলি কি হ্যাঁ মানে ছেলেরা যত মেয়েরা আছে অবশ্যই অনেকেই উপকৃত। আর আমাকেও খুবই ভালো লাগলো, আমি এখানে হোস্টেল দেখলাম, তাছাড়া ওনাদের যা মানে কীভাবে ক্লাস করানো হয়, ওনাদের টাইম টেবল কত ঘন্টা ক্লাস হয় সকালে ইভিনিংয়ে কত ঘন্টা ক্লাস হয়, তাছাড়া ওনাদের যত স্যাররা আছে, হ্যাঁ কিছু স্যারের সাথে দেখা হলো আর কিছু স্যার ম্যাডামদের সাথে দেখা হননি কেন কি ওনারা এখন নেই, তো সব কিছু আমি দেখলাম। আর এরপরে এই ভিডিও শেষ হওয়ার পরেও গিয়ে দেখবো আরও, তো আমি দেখে এটাই আমি বলবো কি দেখো তোমরা যতজন আছো তোমাদের সবাইকে আমি বলি কি তোমরাও মানে যদি তোমাদেরকে কোনো গাইডেন্স চায়, যদি তোমাদেরকে কিছু মানে দরকারি পড়ে তো নিঃসংকোচ হয়ে তোমরা এখানে আসতে পারো ড্রিম ফৌজি একাডেমিতে। আর তোমরা এখানে এসে যে আমাদের সুনয়ন স্যার আছে, সুনয়ন স্যারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, আমাদের গৌরব স্যার আছে ওনার কেননা কি ওনার ম্যানেজমেন্টেও আছেন, তো ওনাদের সাথে দেখা করে কথা বলে ফোনে কথা বলেও করতে পারো, তো ওনাদের থেকে অবশ্যই গাইডেন্স পাবে। আমি তোমাদেরকে কিছু মানে অত ভালো আমি কিছু করতে পারবো না, আমার কাছে মানে সেরকম কিছু নেই, কিন্তু ওনারা হচ্ছে তোমাদেরকে গ্রাউন্ড থেকে নিয়ে
তোমাদের ক্লাস থেকে নিয়ে যত তোমাদের মক টেস্ট আছে এই সব থেকে মানে তোমাদেরকে কীভাবে পড়তে হবে সেটা পুরো গাইডেন্স পাবে। আর একটা জিনিস তোমরা মনে রাখো কি গাইডেন্স দরকারি, এখনকার যে সময় আছে এখানে গাইডেন্স একদম জরুরি। তুমি যদি ভাবো কি বাড়িতে বসে আমি নিজে প্রিপারেশন, হ্যাঁ অবশ্যই 100% তুমি পারবে, কিন্তু তার সাকসেস রেট কম হতে পারে। কেন না কি ওখানে শুধুমাত্র তোমাকে নিজে করতে হচ্ছে সব কিছু, কিন্তু এখানে কী আছে কি তোমাকে কী পরীক্ষা কীরকম আসতে পারে, কোন কোশ্চেন কোন সাবজেক্ট থেকে কীভাবে আসতে পারে, ওইটাকে কীভাবে তোমাকে কোন টাইমে কীভাবে করতে হবে সেটা পুরো গাইডেন্স পাবে। তো আজকের সময় বলতে পারি গাইডেন্স খুবই জরুরি। তো তাই জন্য আমি বেশি লম্বা যাব না, তোমাদেরকে এটা বলি আমি এখানে এসেছি, আমাকে খুবই ভালো লাগলো। আর তোমরাও যদি কারো ইচ্ছুক থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। আর এটাই বলে আর কিছু দেখাশোনা করে আমি এখানে আবার ফিরে চলে যাব। থ্যাংক ইউ। আচ্ছা জয় হিন্দ সবাইকে। আমি আমার বাঙালি অত ভালো নাই, কিন্তু আমি চেষ্টা করব, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে আছি। তো আমার আমি নিজের একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কর্মচারী, 19 ইয়ার্স আমার চাকরি চলছে। তো আমার যে ট্রেনিং গুরুজি আর যে ড্রিম ফৌজি একাডেমি আমরাও ইউটিউবে দেখতাম, আর আজকে আমরা বাস্তবিক রূপে এখানে আসলাম আর কথাবার্তা করলাম, খুবই ভালো লাগলো, আনন্দিত হলাম। কেন কি ওই যে ছেলেগুলো এখানে যে ম্যানেজমেন্ট করছে তারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয় পুরো ভারতবর্ষের ছেলেগুলোর জন্য ওপেন আছে। আপনি যে কোনো স্টেটে থাকুন, আপনি যদি কোচিং দরকার আছে, আপনার যদি আপনার ক্যারিয়ারে যদি আপনি প্রোগ্রেস চাই লাগবে, যদি আপনি সাকসেস লাগবেন, তাহলে ড্রিম ফৌজি একাডেমি আপনার বেস্ট আপনার প্লেস থাকবে। তো এই যে ড্রিম ফৌজি একাডেমি যেটা আছে, আপনি ইউটিউব চ্যানেলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের পুরো কন্ট্যাক্ট ওখানে দেওয়া আছে। এখানে যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে ট্রেনার্স আছে, খুবই দারুণ কোয়ালিটি আছে। আর এখান থেকে যত ছাত্রগুলো এখান থেকে এখানে ট্রেনিং করে একাডেমিতে রয়েছে তারা সবই সাকসেসফুল হয়েছে। আমরা খুবই খুশি আছি, কেন কি আজকে ডেটের যত পড়াশোনা করুন আপনি, পড়াশোনার মূল্যটা কমে গেছে। ওই জন্য ক্যারিয়ার বানানোর জন্য আপনি যে কোনো কাজ করুন, ছোট কাজ বড় কাজ এ কোনো মহত্ব নাই, কিন্তু যে আপনি যদি একটা চাকরির ব্যাপারে যে আপনি এসএসসি জিডির জন্য বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আর্মির জন্য বিএসএফ জন্য সিআরপিএফ জন্য যদি আপনি চেষ্টা করছেন, তাহলে যদি আপনার গাইডেন্সের দরকার আছে তাহলে অবশ্যই ড্রিম ফৌজি একাডেমিকে আপনি কন্ট্যাক্ট করবেন। এগুলো কোনো ফেক এস চ্যানেল নাই বা ফেক ইনফ্রাস্ট্রাকচার নাই, এটা রিয়ালিটিতে আছে। যে আজকে আপনাদেরকে ভিডিওতে মাধ্যমে আপনাকে আমরা বোঝাচ্ছি, চেষ্টা করছি। আমরা একটা সার্ভিসম্যান, আমরা এখানে এসে দেখলাম, এখানে ইনফ্রাস্ট্রাকচার দেখলাম খুবই ভালো আছে। আর যদি আপনার এই সম্পর্কে আরও নলেজ আর জ্ঞান লাগবে তো আপনি এই ইউটিউব চ্যানেলের থ্রু আপনি লিঙ্ক আর যে মানে কন্ট্যাক্ট আছে আপনি পেয়ে যাবেন, আর অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর আপনাকে সবারকে আমি উইস ইউ আ সাকসেসফুল ক্যারিয়ার অ্যাহেড, অ্যান্ড এই টিমটাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনি বাঙালি এত ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন। এগুলো হার্ড কাজ আছে, একটা ছাত্রকে জিরো থেকে আপনাকে শুরু করে এখানে একটা ক্যারিয়ারের ব্যাপারে আপনাকে এখানে লার্ন করার আপনি সুযোগ পাচ্ছেন, তাহলে এই সুযোগটাকে ছাড়বেন না আর অবশ্যই গ্রিপ করবেন। আর আপনাকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এই যে টিমটাকে ম্যানেজমেন্টটাকে আমাকে আজকে এখানে এসে ভিডিওর মাধ্যমে থ্রু আপনার সঙ্গে কথাবার্তা করতে আমরা সুযোগ পেয়েছি। তো ফেলিয়ার্স থাকবে আপনার কাছে, পড়াশোনা থাকবে, সব জিনিস থাকবে, কিন্তু আপনার কাছে গাইডেন্স থাকবে না। ওই গাইডেন্সের জন্য এ প্লেস হচ্ছে বেস্ট প্লেস। তাহলে আপনি এই ভিডিও লম্বা হয়ে যাবে আর আমরাও ডিউটিতে যেতে হবে। আর এই যে আমার সুনান আর যে গৌরব ভাই আছে এখানে খুবই ভালো ম্যানেজমেন্ট আছে, আপনারা এখানে এসে সম্পর্ক করবেন। আমরা তো এখানে দেখে খুশি হয়ে গেছি আর আমরা বুঝতে পেরেছি কি এটা রিয়েল আছে। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে থ্রু যদি আপনাকে কোনো গাইডেন্সের দরকার আছে তাহলে অবশ্যই এখানে দেখা করবেন। এ বলে আমাদের এখানে ভিডিওতে আমরা শেষ করছি। এ সুনান ভাইকে আমি কংগ্রাচ করছি যে এত ভালো ইনিশিয়েটিভ, গৌরব ভাইকে আমরা থামস আপ দিচ্ছি। এই যে কাজটা আপনি করে থাকুন, ফেলিয়ার যেটা আছে আসবে, রোড ব্লকসগুলো আসবে, কিন্তু আপনারা যে কাজ করছেন এই কাজটাকে আপনি বাড়িয়ে চলুন, সাকসেস আপনার পিছনে পিছনে আছে। ধন্যবাদ। তো ঠিক আছে, আজকে ভিডিও আমরা শেষ করছি। স্যারদেরকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হবে একবার, যার ছেলেদেরকে মোটিভেট করার জন্য। কিন্তু এই প্রথমবার, মানে আপনাদের কাছে সত্যি বলছি, মানে পিছনে লাগার মতন অনেক আছে। আমরা দুই বন্ধু নিজেরাও চাইলে পারতাম কিনা আমরা কিছু একটা করি, কিন্তু আমাদের মনে হয়েছিল যে এই যে আপনারা বললেন যে আপনারা হয়তো সার্ভিসের মধ্যে আপনি দেশ পরিচালনা করছেন, মানুষকে প্রোটেক্ট করছেন, কিন্তু এই যে ওইখানে যাওয়ার জন্য যেটা কাজ করা হয় সেটা আমরা করছি।
কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে কেউ মানে সাবাসি দেয়নি, দিয়েছে অনেকেই, কিন্তু খারাপ নামটাই বেশি হয়েছে কি দালাল আছে, মানুষকে ঠকাচ্ছে। কিন্তু আপনারা নিজের চোখে দেখলেন সমস্ত কিছু, আপনারা বললেন, তো যাই হোক, আমরা আজকে প্রথমবার মানে অনেকটা খুশি হয়েছে আর কি, যে না সত্যি আমরা কাজ ভালো করছি এবং এইভাবে উৎসাহিত হয়েছি আমরা আগামী দিনে আরও ভালোভাবে পরিচালনা করার জন্য নিজেদেরকে আবার সঠিক জায়গা তৈরি করবো, আমরা নিজের নিজেকেও তৈরি করবো কি না, আমরা আমাদের মধ্যে কী ভুল আছে কী খারাপ আছে সবাইকে আর কি নিজেকে ঠিক করতে হবে, জাজমেন্ট করতে হবে। তো যাই হোক, আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি, এবার স্যারদেরকে নিয়ে যাবো। জয় হিন্দ, জয় ভারত।